ক্রিকেটার হওয়ার স্বপ্ন নিয়ে সেই 2008 সালে বিকেএসপিতে ভর্তি হয়েছিলেন। যদিও ট্র্যাক পরিবর্তন করে তখন বিকেএসপির হকির প্রধান কোচ নূর ইসলামের হাত ধরে লাভ টার্ফে নাম লেখান। এরপর বিকেএসপিতে হকিতে তাঁর পথ চলা শুরু। স্টিকের মুনশিয়ানা দেখিয়ে বয়সভিত্তিক পর্যায়েও এই তরুণ ছুটে চলেন দুর্বার গতিতে, যেখানে অনূর্ধ্ব 16 ও 18 নেতৃত্ব দিয়েছিলেন লাল সবুজদের। বলছি, এশিয়ান গেমস বাছাইয়ের জন্য দায়িত্ব পাওয়া জাতীয় হকি দলের নতুন অধিনায়ক রেজাউল করিম বাবুর কথা। ক্লাব পর্যায়ে 2012 উষা ক্রীড়া চক্র, 2 বছর পর আবাহনী, এরপর 2016 মেরিনা ইয়াংসের হয়ে খেলেন বাবু। প্রথমবারের মতো জাতীয় দলের অধিনায়কের আর্ম ব্যান্ড হাতে এবার তার সামনে এশিয়ান গেমস কোয়ালিফাইং এর চ্যালেঞ্জ। বাছাই পর্বে বাংলাদেশের প্রতিপক্ষ ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা ও সিঙ্গাপুর। গেলবারে রানার্স আপের আক্ষেপ ভুলে ম্যাচ বাই ম্যাচ ইতিবাচক পারফর্ম করে শিরোপা জয়ের প্রত্যয় নতুন ক্যাপ্টেনের। যখন ভর্তি হয়েছি তখন থেকে টার্গেট নিয়েছি যে ন্যাশনাল, যেহেতু আমি হকি খেলবো, ন্যাশনাল টিমে খেলবো। দেশের হয়ে নেতৃত্ব করা সবসময় ভালো লাগার, আর এর মধ্যে যেহেতু আমার ক্যাপ্টেন্সি এবার দায়িত্বটা আর একটু বেশি। আমাদের প্রস্তুতি ভালো চলতেছে, আমাদের কোচ গবি গত টুর্নামেন্টে উনি ছিল, তো ওনার সাথে উনি কোন প্ল্যানে খেলতে যাচ্ছে সেটা আমরা জানি আগে থেকেই, তো আমরা ওই প্ল্যানের উপরেই কাজ করতেছি। মালয়েশিয়ান কোচ গবিনাথনের পরিকল্পনা অনুযায়ী খেলে এইচএফ কাপে টানা চতুর্থবারের মতো শিরোপার স্বাদ পেয়েছিল বাংলাদেশ। এবারও কোচের আস্থার প্রতিদান দিয়ে এশিয়ান গেমসের ট্রফির সঙ্গে এশিয়া কাপেও দেশের জন্য সম্মানজনক অবস্থান বয়ে আনতে চান বাবু। আমাদের কিছু ছোটোখাটো ভুলের জন্য আমরা গতবার রানার আপ হয়েছিলাম, তো চেষ্টা করবো যে ওই ভুলগুলো যাতে না হয়, আর নিজেদের বেস্টটা দিয়ে কিভাবে খেলে, নিজেদের সেরাটা দিয়ে খেলে চ্যাম্পিয়ন হওয়া যায় সেটাই আমরা চেষ্টা করবো। আমাদের কোচ সবসময় বলে যে কালকে কী হবে সেটা নিয়ে ভাবো, পরশু কী ওইটা তারপরে, কালকের পরে পরশু, তো আমরা চেষ্টা করবো যে ম্যাচ বাই ম্যাচ আগানোর জন্য। যদিও 2টি টুর্নামেন্টের আগে প্রস্তুতি ম্যাচ খেলতে পারলে ভুল শুধরে নিজেদের দিনে সাফল্য পাবে লাল সবুজের প্রতিনিধিরা, এমনটাই বিশ্বাস রেজাউল করিম বাবুর। টার্গেট ছিল যে ইস্তিয়াক দীপু, সময় সংবাদ, ঢাকা।